হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি আপনাদের দোয়াতে। আসলে কিছু কথা শেয়ার করার জন্যই আজকে লাইভে আসা। সাধারণত আপনাদের সাথে কখনো কথা বলা হয় নাই আর এবং কখনো দেখা হয় নাই, তার জন্যই লাইভে আজকে আসা। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, বেশ কিছুদিন ধরেই আমাকে নিয়ে অনেক ট্রোল কথা নিউজ হচ্ছে, আপনারা দেখেছেন। সো আমার প্রিয় সাংবাদিক ভাইরা যারা আছেন, তা আমার পার্সোনাল লাইফ নিয়ে অনেক বেশি চিন্তিত। আশা করি আমার পার্সোনাল লাইফ নিয়ে এত কিছু চিন্তা করার কিছু নাই, বিকজ দিন শেষে দেখেন আমি একটা প্রফেশনাল প্লেয়ার। দিন শেষে আমার ব্যক্তিগত জীবন আছে, যেটা আমার পার্সোনাল লাইফ বলতে পারেন। হ্যাঁ, আমি টিকটক করেছি ফর ফান, নাথিং এলস। বাট এটা আমি মনে করি না যে এটা অনেক বড় একটা কারণ হতে পারে, বা এমন কোনো কিছু, বা দেশের জন্য, দেশের বিরুদ্ধে কোনো কাজ, এমন কিছু কাজ করিনি আমি। বা ক্রিকেটের হতে পারে না এমন যে ক্রিকেট লাইফ আলাদা, মানুষের পার্সোনাল লাইফ আলাদা। সো এই আর কি। বাট আমাদের প্রিয় সাংবাদিক ভাইরা যেভাবে তুলে ধরেছে সবার মাঝে, এটা অনেক বড় একটা অপরাধ করেছি এবং দেশের বিরোধিতা করতেছি এমন কিছু একটা মনে হয়েছে। বাট দেখেন দিন শেষে কিন্তু আমার ফ্যামিলি আছে, সবারই ফ্যামিলি আছে, দিন শেষে সবারই ফ্যামিলি। সব ফ্যামিলি মেম্বাররা কিন্তু বুঝতে পারে না যে আসলে নিউজটা কী হচ্ছে, পজিটিভ না নেগেটিভ কথা হচ্ছে। তো অনেক ফ্যামিলি মেম্বারই কষ্ট পায়, আমার আব্বু আম্মু আছে, ওয়াইফ আছে, ফ্রেন্ডস ফ্যামিলি আছে, সবাই আছে। আমি মনে করি না টিকটক নিয়ে এত বড় কিছু হওয়ার, এটা জাস্ট ফর ফান, সবারই তো পার্সোনাল লাইফ থাকতে পারে, এটা নিয়ে এত কিছু আশা করি বলা উচিত না। আর যেভাবে সাংবাদিক ভাইরা আমার টিকটক বা অন্য কিছু নিয়ে যেভাবে নিউজ করেছে, আসলে এটা গ্রহণযোগ্য না, কারণ এটা আলাদা চ্যাপ্টার। এটা আমি জাস্ট করেছি আমার ফানের জন্য, মজা করার জন্য, রিফ্রেশমেন্টের জন্য। এটা যখন যেভাবে তুলে ধরেছে সবাই, বাট আমার কাছে মনে হয় যে আমি তো লজ্জিত, বাট আমার আমি মনে করি আমার দেশও এখানে লজ্জাজনক পর্যায়ে পড়ে যাচ্ছে। দেখেন দিন শেষে আমার পরিবার আছে, সব কিছুই আছে, তো তারা তো কষ্ট পাই এইসব নিউজ দেখে। তা আমি তো দেশের জন্য খেলতেছি, আমি চাইবো যে দেশের জন্য খেলার জন্যই, দেশের জন্য খেলি, একটা তো মানুষের সম্মান আছে এবং একটা এটা অবশ্যই সম্মানজনক একটা বিষয়। বাট কেউ যদি এটাকে নিয়ে নেগেটিভ নিউজ করে, তাহলে অবশ্যই এটা একটা সম্মান ঘত বা কী বলো এটাকে, এটা হয়তো বা মান সম্মান হানি হতে পারে। তো আশা করব যে যারা সাংবাদিক ভাইরা আছেন বা যারা আছেন, তারা এইসব নেগেটিভ নিউজ থেকে বিরত থাকুন। দেখেন দেশে অনেক নিউজ আছে, যেসব নিউজ দেশে উন্নয়নের জন্য আমাদের অনেক উপকার আসবে, সেসব নিউজ করেন, সেসব নিয়ে কাজ করেন, সেসব তুলে ধরেন দেশকে উন্নত করার জন্য। ওয়ার্ল্ড কাপ নিয়ে যদি বলি, ওয়ার্ল্ড কাপে যে বাদ পড়েছি, আমি একটু কোনো আফেক নাই আমার কোনো ইমোশন নাই, বিকজ অফ দেখেন আমি ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছি ভালো, বাংলাদেশ এই টিমে গেছি, ওয়েস্ট ইন্ডিজে ভালো খেলেছি, সেই জন্য কিন্তু আমাকে এশিয়া কাপে, ইউএতে, ওয়ার্ল্ড কাপে চান্স দিয়েছিল আমাকে। বাট আনফর্চুনেটলি আমি চার ম্যাচে কিছু করতে পারি নাই,
তার জন্যই কিন্তু আমাকে বাদ দিয়েছে। এর আমি অখুশি একবারও একদম অখুশি না, বাট আমার জায়গায় যে খেলতেছে অবশ্যই তারা মনে করছে আমার থেকে অনেক বেশি যোগ্যতা, এবং দিন শেষে কিন্তু যদি বাংলাদেশ জিতে আমি সবচেয়ে বেশি খুশি আমি হব এবং সবচেয়ে বেশি প্রাউড আমি হব। আই হোপ যে আপনারা সবাই হবেন আর কি। আর বিসিবিতে যারা ম্যানেজমেন্ট আছেন, যারা প্রধান নির্বাচক যারা আছেন, নির্বাচক যারা আছেন, স্যাররা আছেন, ম্যানেজমেন্ট স্যাররা যারা আছেন, তারা অবশ্যই বিচক্ষণ, তারা সঠিক সবসময় সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকেন, এটা নিয়ে কোনো ডাউট নাই। আমরা কোনো প্লেয়ারই তারা ডাউট করি না, কারণ তারা সবসময় চাই বাংলাদেশকে রেজাল্ট ভালো করার জন্য, এবং যে যোগ্য প্লেয়ার সেই খেলবে বেস্ট অফ ইলেভেনে বা বেস্ট ফিফটিনে, এটা আমি সবসময় মনে করি এবং তাদেরকে সবসময় থ্যাংকস দিই। দেখেন আমি যদি পারফর্ম না করতাম তাহলে কিন্তু আমি কল পেতাম না ওয়ার্ল্ড কাপ এশিয়া কাপে, আর যদি আমি মানুষের কিছু করে যদি আমি চান্স পেতাম তাহলে কিন্তু 3 বছর আমি বাইরে বসে থাকতাম না, তাহলে 3 বছর আগে ন্যাশনাল টিমে খেলতাম। আর হয়তো আমি এই কথাটা কেন বললাম, এটা কারণ আছে, আমাদের দেশের সবচেয়ে বড় নিউজ পোর্টার, অনলাইন নিউজ পোর্টার সমকাল একটা নিউজ করেছে আমাকে নিয়ে আজকে সকালে, আমি নাকি বিসিবির কোনো একটা ম্যানেজমেন্টের সাথে কথা বলে আমি হচ্ছে টিমে ঢুকেছি। বাট দেখেন ভাই, আসলে নিউজ করার আগে আসলে তথ্য নিয়ে নিউজ করাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা একটা মানুষের পার্সোনাল লাইফ হয়ে যাচ্ছে, পার্সোনাল অ্যাটাক হচ্ছে, পার্সোনাল আক্রমণ হচ্ছে। আমার মনে হয় না আমি যদি কাউকে নিয়ে যদি কারো ম্যানেজমেন্ট সাথে কথা বলে যদি আমি ন্যাশনাল টিমে ঢুকি তাহলে আমি আরও 3 বছর আগে ঢুকতাম, এখন ঢুকতাম না। ঢাকা প্রিমিয়ার লিগ ভালো খেলেছি, বাংলাদেশ এই টিম ভালো খেলেছি, যেটা বললাম আপনাকে, আমি যেটা আপনাদের বললাম, সেই কারণে কিন্তু আমি ন্যাশনাল টিমে কল পেয়েছি আফটার 3 বছর পরে। তো এসব কথা আসলেই অযুক্তিকর এবং আমি কখনোই যোগ্য মনে করব না, এবং এতদিন কোনো কথা বলিনি আমি, বা কোনো লাইভেও আসি নাই, কোনো কিছু না কোনো প্রতিবাদ করি নাই, কিছু বলি নাই। বাট যখন আমার পার্সোনাল ম্যাটার নিয়ে চলে আসতেছে, এটা বেশি হয়ে যাচ্ছে, এক্সেস হয়ে যাচ্ছে, তখন আমার বাধ্য হয়েছে আপনাদেরকে কথা শেয়ার করার জন্য, লাইভে আসার জন্য, যে এটা আসলেই গ্রহণযোগ্য না আমার জন্য, মানে আমার জন্য না, কোনো প্লেয়ারের জন্য গ্রহণযোগ্য না, কারণ এটা প্রফেশনাল বাইরে। আপনারা যারা যারা প্রিয় সাংবাদিক ভাইরা আছেন তারা আমার প্রফেশনাল নিয়ে কথা বলেন, আমি কোনো কিছু মনে করব না। বাট আমার আমি তো কোনো অন্যায় কিছু করি নাই বা দেশের সাথে কোনো বিরোধিতা করি নাই যে আমাকে নিয়ে এরকম নিউজ হবে, আর এটা আমার একটা মান সম্মান আছে আমার সবার কাছে এবং আমার ফ্যামিলির কাছে আছে। দেশের সাথে কোনো ফ্যামিলি আমাকে নিউজ পড়ে এবং দেখে ওরা কষ্ট পায়, তো আমি এটার ব্যবস্থা নেব এবং ইনশাল্লাহ সঠিক একটা ব্যবস্থা নেব ওনাদের বিরুদ্ধে, সমকালের বিরুদ্ধে অবশ্যই নেব ইনশাল্লাহ। এতদিন যেহেতু চুপ ছিলাম, কিছু বলা হয় নাই, বাট একটা অবশ্যই একটা পদক্ষেপ নেওয়া উচিত।